সাবজেক্টের প্রিপারেশনে বাংলা নিয়ে যদি একটু কথাবার্তা বলি, বাংলা দুইটা পার্ট থাকে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট অবভিয়াসলি হচ্ছে আমাদের লিটারেচার, যেটা সাহিত্য, আর সেকেন্ড পার্ট বাংলা দ্বিতীয় বর্ষ, ছোটবেলা থেকে যা পড়ে আসছেন, কারক বিভক্তি সমাস। এই ক্ষেত্রে বাংলা ফার্স্ট পার্টের জন্য আমি দেখেন এখানে মোটামুটি তিনটা বই দিছি, শিকড়, অভিযাত্রী আর অগ্রদূত। ইটস আপ টু ইউ, আপনি কোনটা এখান থেকে চুজ করবেন। আমি একদম ছবি সহ দিয়ে দিছি, সো জাস্ট নীলক্ষেত যান, ঘুরান, বইগুলাকে একটু ঘাটেন। তবে আমি একটা সাজেশন দিতে পারি যে আপনি কি কি জিনিস লক্ষ্য করবেন। হ্যাঁ, এক নাম্বার যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। তিনটাই আপনি নেন, দেখেন কোনটার ভিতরে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিসটা ভালো আছে, প্রশ্ন ও অ্যানালাইসিস, হ্যাঁ ব্যাখ্যা প্রশ্ন আছে, ওইটা যেন ভালো আছে, এরকম কিছু একটা যদি আমরা চিন্তা করি। ওকে, আমাদের এই লিঙ্কটা 15 মিনিটের মধ্যে অফ হয়ে যাবে। হ্যাঁ, আমি ঠিক 10 মিনিট পর আরেকটা লিঙ্ক দিব, আপনারা এখানে যারা আছেন তারা একটু জাস্ট ওই লিঙ্কটা আসবেন। হ্যাঁ, আর যারা ফেসবুক বা ইউটিউবে আছেন তাদের কিছুই করা লাগবে না, তাদেরটা কাজ করবে, শুধু গুগল মিটে যারা আছেন তাদেরটাই অফ হবে। ওকে, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস যেটাই ভালো থাকবে, আর হচ্ছে অধ্যায় ভিত্তিক একটু নাড়াচাড়া দিবেন, অধ্যায়গুলো একটু সাজানো কিনা দেখবেন। তবে আমি আপনাকে ড্যাম শিওর দিতে পারি তিনটাই আসলে কম্পিটিটিভ, হ্যাঁ কোনোটাতে আসলে খারাপ নাই। শিকর একটু বেশি লেখা আমার কাছে মনে হয়, একটু বেশি এলাবোরেট, অনেক বেশি ইনফরমেশন। তো আপনার কাছে যদি মনে হয় ভাই আমি এত বেশি ইনফরমেশন আমি মনে রাখতে পারবো না, সো ইনফরমেশন বেশি দেখলে আমার মাথা ঘুরে, আমার পড়তে ইচ্ছা করে, সব একসাথে পড়ে ফেলি, সো আমি বলবো তাহলে আপনার জন্য এইটা একটু নিষেধ। এই দুইটা যে কোনো একটা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। নাম্বার ওয়ান বললে আমি অগ্রদূতকে রাখবো, নাম্বার টু বললে এটা, নাম্বার থ্রি এটা আমার পার্সোনাল চয়েস, বাট আপনি অবভিয়াসলি কিনার আগে দেখে কিনবেন। এটা ছাড়াও হ্যাঁ আর কি কি জিনিস লাগতে পারে ওইখানে, কিন্তু বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা বই কিন্তু আপনার কি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে, ঠিক আছে, যে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ভাষা মানে ব্যাকরণ আর সাহিত্য মানে তো সাহিত্য। এই ছাড়াও দুইটা বই আমি বলবো, সেটা আপনার অবভিয়াসলি টেবিলে থাকা উচিত। একটা হচ্ছে সৌমিত্র শেখর স্যার, আমাদের ঢাকা ইউনিভার্সিটির, আমার ইউনিভার্সিটির টিচার আর কি, যদি আমি তো বাংলার না, ওনাকে আমি বেশ কয়েকবার ক্যাম্পাসে দেখছি, ওইটুকুই। সো উনার এই এই বইটাকে আমরা মৌলিক বই নাম দিতে পারি, উনি এখানে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন টোশ্চেন এরকম কিছু নাই, মৌলিক জিজ্ঞাসা, রবীন্দ্রনাথের এই কাব্যগ্রন্থের নায়িকার নাম কি, উনাকে নিয়ে এক দুই লাইন লেখা, মানে ডিরেক্ট নাম ধরেন আপনার বলে দিল, হ্যাঁ যে শ্রাবণী। তো শুধু শ্রাবণী নামটাই বলেন নাই, শ্রাবণীর আবার কিছু ব্যাখ্যা ট্যাখ্যাও দিছে। সো এই মৌলিক বইটা খুবই ভালো, এটা অবভিয়াসলি সবার কাছে থাকা উচিত। অ্যান্ড অ্যানাদার ওয়ান হচ্ছে আমাদের সেই নবম দশম শ্রেণীর বাংলা বই। এই বইটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে একদম রিসেন্ট, কিছু চেঞ্জেস আসছে রিসেন্ট, এবং ওল্ড। ওল্ডটা একটু নীলক্ষেত ঘাটাঘাটি করলে পাবেন, আর রিসেন্টটা তো যে কোনো বইয়ের দোকানেই পাবেন। হ্যাঁ, সো দুইটাই সংগ্রহে রাখবেন, দুইটার মধ্যে একটু তুলনা করে পড়তে হবে, এবং যেহেতু দুইটা ইনফরমেশনই আপনার মাথায় রাখতে হবে, কারণ অপশনে কোনটা আসবে ইউ নেভার নো, এটা মাস্ট। হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপারের জন্য এটা মাস্ট, এটা বলা যায় হচ্ছে ঠোটস্ত করে ফেলতে পারলে আপনার জন্য বাংলা সেকেন্ড পেপারটা অনেকটা ইজি হবে, বিকজ অফ এখানে যে অপশনগুলো আছে, উদাহরণগুলো আছে, যেমন আপনাকে বললো যে সন্নিহিত পদের উদাহরণ নিচে কোনটি, তো এখানে যে পাঁচটা ওয়ার্ড আছে পাঁচটা একদম ঠাডা মুখস্ত, হ্যাঁ এগুলো বুঝতে বুঝারও দরকার নেই, এগুলো ঠাডা মুখস্ত। এছাড়াও মৌলিক আরেকটা রচনা হচ্ছে লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ স্যারের। সো এইখানে যেটা করছে স্যার, এটা আমি পুরোটাই রিডিং করছিলাম, এটা আপনি মুখস্থর জন্য পড়বেন না, আমি যেটা বলতেছি একবার রিডিং পড়বেন, একদম ছোট বই, 20 টাকা বা 30 টাকা নিবে, জাস্ট হয়তো কোথাও যাচ্ছেন একটু বইটা পড়লেন। এটা হচ্ছে উনি একটা গল্পের মতো করে উল্লেখ করছে যে একদম আদিম সমাজ থেকে বাংলা ভাষার উৎপত্তি আসলে কোথা থেকে শুরু হয়ে আধুনিক পর্যন্ত কোন সাহিত্যে কি কাজ করছে, কার অবদান কোথায় ছিল, মানে অনেক ইনফরমেশন আছে, কিন্তু উনার নিজের মতো করে, বইয়ের মতো করে লিখে নাই, মানে প্রচলিত আমরা কি বলি পাঠ্য বইয়ের মতো করে লিখে নাই, অনেকটা গল্প আকারে লিখছে। আরেকটা যেটা শিকর, গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনাটা এখনই লাগবে না, এটা বিশেষ রিটার্নে একটা গ্রন্থ সমালোচনার 12 মার্কস বা 15 মার্কসের কোশ্চেন আসে, ওইটার জন্য তো এটা পড়ে, তবে এটা আমি প্রিলি লিস্টই রাখছি, বিকজ অফ কিছু বই আসলে এত ইম্পর্টেন্ট, মানে এত বেশিবার পরীক্ষায় আসছে, যে ওইটার গ্রন্থ সমালোচনাটা পড়লে কি হয় আপনি ওইটার পুরো কাহিনীটার একটা সারমর্ম পান আর কি। হ্যাঁ, সো গ্রন্থ সমালোচনাটা অপশনাল, যদি আপনার মনে হয় আপনি অনেক বেশি আসলে শিখে ফেলছেন, তখন আপনি গ্রন্থ সমালোচনাটা নিয়ে একটু জিনিসগুলো রিভাইজ করার জন্য কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, সো এই ছিল মোটামুটি আমার বাংলার ক্ষেত্রে আসলে কথাবার্তা।